নমস্কার বন্ধুরা, আমি পারমিতা, পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রথমের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন, আমি আগের ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম যে খুব শিগগিরই আমি একটা ট্যুরের জন্য যাচ্ছি বলে। আমার ট্যুর স্টার্ট হয়ে গেছে, তো আজকে আমার ট্যুরটা হয়েছে শিয়ালদা থেকে। আমরা 25 তারিখ থেকে জার্নি স্টার্ট করেছি। আমাদের আজকে শিয়ালদা থেকে আছে, আমরা যাচ্ছি NGP। আমরা নর্থ সিকিম ট্যুরের জন্য যাচ্ছি, তো আমরা NGP যাচ্ছি। NGP থেকে আমাদের গাড়ি হচ্ছে 11:10 পদাতিক এক্সপ্রেস। তো এখনও দেরি আছে, এখন ঘড়িতে 9:30 বাজছে। এই দেখুন ঘড়ি, দেখাতে পাচ্ছি কিনা জানি না, দেখানো যাচ্ছে মনে হয়। যাই হোক, এখন ঘড়িতে 9:30 বাজছে, এখনও পদাতিক এক্সপ্রেস এখনও দেরি আছে, তো আমরা এখন ওয়েট করছি। তো চলুন, আপনাদের এই জার্নিটা আপনারাও সাথে থাকুন, এবং আমি কোথায় কোথায় যাচ্ছি, কিরম কিরমভাবে ঘুরছি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আপনারা সাথে থাকবেন। কিন্তু আমরা NGP যাবার জন্য যে পদাতিক এক্সপ্রেসের আমরা টিকিট বুক করেছিলাম, সেই গাড়ি এসে গেছে। আপনাকে তো দেখাচ্ছি, 1-2-3-7-7 দেখুন, 1-2-3-7-7 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার আপ পদাতিক এক্সপ্রেস। এই গাড়িটি সকাল অ্যাকচুয়ালি ডিপার্চার টাইম হচ্ছে রাত্রিবেলায় 11:10 রাইট টাইম, আর সকালবেলায় আমরা ওখানে পৌঁছাবো 9:30 দিকে, যদি আমার গাড়ি লেট না করে তাহলে, ঠিক আছে। আর যদি এখানে গাড়ি আমরা এসিতে বুক করেছি, আর NGP যাওয়ার জন্য আমরা এবার এরপরে কী কী স্টেশন পড়ছে, কীরকম কী পড়ছে আমরা ওখানে দেখাবো। আর গাড়িটাকে আপনাকে একবার দেখে নিন। এসে পৌঁছলাম শিলিগুড়ির টেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আমরা NGP-তে যখন নামি, তখন এটা পিক সিজন থাকার জন্য এত পরিমাণে স্টেশনে ভিড় ছিল যে অটোওয়ালার থেকে ওখানে দালালের পরিমাণ অনেক বেশি ছিল। বিভিন্ন অটোওয়ালা আমাদেরকে মনমানি দাম বলছিল, কেউ 1000, কেউ 300, কেউ 500, তো কেউ 800। তো আমরা ওই চক্রে না পড়ে নিজেরাই আলাদা করে ট্যাক্সি ভাড়া করে তো আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ডে। আমাদের ফুল ট্যাক্সি ভাড়া পড়েছিল 150 টাকা। নর্মালি এটা পিক সিজন বলে এরকম ভাড়া পড়েছিল, না হলে এমনি অটোতে বা টোটোতে ওখানে আসতে পারেন, মাথা পিছু 30 টাকা করে পড়বে। SNT বাস স্ট্যান্ডে যখন আমরা এসে পৌঁছাই, তখন আমাদের যে টাইমিং এবং বাসের টাইমিংয়ের মধ্যে প্রায় 2-2.5 ঘন্টার মিসম্যাচ ছিল। আমাদের আমরা যে সময় এসে পৌঁছেছি, বাস ছিল তার থেকে 2-2.5 ঘন্টা পরে। তো আমরা ওইখানে ওয়েট আর করলাম না, SNT বাস স্ট্যান্ডের পাশেই একটা ক্যাফে ছিল, ওখানে আমরা আমাদের লাঞ্চ সারলাম, এবং তার ঠিক রাস্তার রোডের অপোজিটে ছিল তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আমরা বাস ধরে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের মাথাপিছু বাসের খরচা পড়েছিল পার হেড 200 টাকা করে। এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটিকে করোনেশন ব্রিজ নামে জানা যায়। এই ব্রিজটি 1937-এ তৈরি হয়েছিল, আর এই ব্রিজটির কাজ 1937-এ চালু হয়েছিল এবং এটা কমপ্লিট হয়েছে 1941-এ। এই ব্রিজ সে সময় 1941-এ যখন কমপ্লিট হয়েছিল, তার সেই সময় তার কস্ট লেগেছিল 4 লাখ। এই ব্রিজটি কিং জর্জ 6 এবং কুইন এলিজাবেথের করোনেশনের স্মৃতি হিসাবে বানানো হয়। এই ব্রিজটিকে বেঙ্গলের সাথে ভারতের পূর্বোত্তর এরিয়া থেকে সৈন্য যত জিনিসপত্র আনা নেওয়ার এসবের জন্য কাজের জন্য ইউজ করা হয়। আর 2011-তে 6.9 তীব্রতা ভূকম্পের জন্য এই ব্রিজের মধ্যে 2.5 ফুটের অনেক বেশি গ্যাপ এসে যায়, যার জন্য এখানে আজকের ডেটে 18,000 টনের থেকেও বেশি যে বড় বড় গাড়িগুলো আসা যাওয়া আছে তার উপরে নিষিদ্ধ করে দেওয়া হয়।
আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভালো খারাপ রাস্তা মিলিয়ে আমরা সিকিমের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাস্তা সব জায়গা খুব খারাপও বলা যায় না, আবার খুব ভালোও না। যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে কিছু কিছু জায়গায়। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে নদীটা, এটা তো তিস্তা নদী। এই নদী আমাদের কিন্তু পিছা ছাড়েনি। লাস্ট আমরা যতক্ষণ সিকিম পর্যন্ত পৌঁছে গেছি, সিকিমের লাস্ট সীমান্ত পর্যন্ত এই নদী আমাদের সাথে সাথে গেছে। আর একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এই যে এর ঠিক নিচে তিস্তা বাজার বসে। হ্যাঁ, এই আমরা যখন দার্জিলিং যাই, তো দার্জিলিং যাওয়ার জন্য তো অনেকগুলো রুট আছে। এই তিস্তা বাজারের নিচ দিয়েও দার্জিলিং যাওয়া যায়। আমি লাস্ট 2011-তে গ্যাংটক এসেছিলাম। এই 2021 দশ বছর পর আমি গ্যাংটক আসছি। রোড অনেক সুন্দর তৈরি হয়েছে, আগের তুলনায় অনেক সুন্দর। এখানে যে এই নদীর এই ব্রিজের পাশ দিয়ে যে টানেলগুলো দেখতে পাচ্ছেন, এই টানেলগুলো তৈরি হচ্ছে যেরকম আমাদের দার্জিলিং এনজিপি থেকে দার্জিলিংয়ের যেরকম টয় ট্রেনের ব্যবস্থা হচ্ছে, এরকম এখানেও টয় ট্রেনের সেবা খুব জলদি শুরু হতে চলেছে। আচ্ছা, এই যে রোডটা যে উপর দিকে যাওয়া যাচ্ছে, এখানে ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে। এখানে লাভা আর কালিম্পংয়ের রাস্তার জন্য উপর দিকে রাস্তা আছে, আর আমরা সিধা সিকিমের দিকে চলে গেলাম। আমরা এখানে সিকিমের যে মেন এন্ট্রি পয়েন্ট রংপো চেকপোস্টের দিকে এগিয়ে চলেছি। আমরা যখন এখানে যাচ্ছি, তখন আমাদের সাথে সাথে যে ড্রাইভার দাদা বললো, আপনারা যেরকমই আছেন না কেন, মাস্ক আগে পরে নিন। মাস্ক আমরা সাথে সাথে পরে নিলাম। তারপর ওখানে এন্ট্রি পয়েন্টের যে মেন গেটের সামনে পুলিশ আমাদের দাঁড় করালো গাড়ি, এবং সবার মাস্ক চেক করছে। এছাড়াও যারা ট্যুরিস্ট ছিল তাদের কাছ থেকে যে ট্রাভেল কার্ড ছিল তাদের ট্রাভেল কার্ড চেক করছিল, এবং অনেকে তো আবার এখানে কাজের জন্য এসেছিল এবং তাদের কাছে যে ওয়ার্ক পাস ছিল সে ওয়ার্ক পাসও চেক করছিল। এই যে অফিসটা দেখতে পাচ্ছেন, এখানে যারা হয়তো যেই লেবাররা যেটা ওয়ার্ক পাস নিয়ে আসেনি, তাদেরকে এখানে সাথে সাথে ওয়ার্ক পাস করিয়ে নেওয়ার ব্যবস্থাও ছিল। তারপর কিছু দূর গিয়ে বাসটা আমাদের হল্ট করলো কিছু নাস্তা করবার জন্য, কারণ এখানে আমরা যে শিলিগুড়ি থেকে আসছিলাম, আমাদের ওখানে সিকিম পর্যন্ত যে গ্যাংটকের ওখানে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো রাস্তা এই জন্য দুবার হল্টও দেওয়ার দিয়েছিল। তো এখানে আমাদের নাস্তার জন্য বাসটা দাঁড়িয়েছিল, এখানে আমরা কিছু নাস্তা করে নিলাম। আমরা প্রায় গ্যাংটক পৌঁছেই এসেছি। এরপর আমরা কোন হোটেলে থাকবো এবং ওখানকার হোটেলের রেট কীরকম, তার রিভিউ কীরকম, সব কিছুই আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।